শ্বাসের কোনো রোগ হলে হয়তো কোনো দুর্বলতা কিছু অনুভব করেন না। আবার হচ্ছে কি, এই যে ডিপ সাইটটা বেড়ে গেছে এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। পেশেন্টের আগেতেই আমরা দেখেছিলাম পেশেন্টের উত্তর ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ ছিলই এবং ফলসোশন অ্যাগ্রেশন তো ছিলই, তার সঙ্গে এই যে 9:30 থেকে ডিপ সাই আসছে, তারপর তার সঙ্গে ওই যে বিকেল পর্যন্ত চলছে রোদে সহ্য করতে পারছে না, এরকম কতগুলো সিমটম যখন এটা হচ্ছে নেট টাইমের ইন্ডিকেট করে টাইমটা, তখন আমি কি বললাম কি ওখান থেকে নেট টাইমে চলে আসছে। ওখানে নেট টাইমের ফেস তো ছিল তো লাইফ লাইফস্টাইলের মধ্যে আছে, স্বামীর সঙ্গে এরকম বিতর্ক হয়েছে, একটা জায়গায় মামলা করেছে, ঘরের মধ্যে আছে, কি অবস্থায় আছে, প্রতি নিয়ত যাদের মধ্যে স্টাফিল চলছে, ঝগড়া চলছে এবং ইমোশন সাপ্রেশন হচ্ছে, এই যে কাশ্মীর এই স্টেজটা যাবে, এই স্টেজটা ওষুধ দিয়ে চলে গেছে, চলে যাওয়ার পর কিন্তু ইন্ডিকেশনটা নেট্রামকে দিয়ে দিলে ফলে কাশ্মীর আরেকটা বেস্ট মেডিসিন যদি ঠিক দেওয়া যায় সেক্ষেত্রে অন্য ওষুধকেও দিতে পারে। আমাদের একটা ধারণা আছে যে সবসময় আমরা ওই মেন্টাল সিমটম বা ফিজিক্যাল জেনারেল বা আমাদের যেসব গুরুত্বপূর্ণ সিমটমগুলো আছে সেগুলোর উপরে আমরা কিন্তু প্রেসক্রিপশন করবো, এটা খুব সত্যি কথাই, এটা সব মনীষীরাই বলে গেছেন সর্বক্ষেত্রে সত্যি, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। সেই জন্য হোমিওপ্যাথিতে কোনো কিছু ফিক্সড হয়ে যাওয়া, ওদের আমরা একদম মানে ঘাঁটি করে বসে থাকা সেইটা কিন্তু ঠিক হবে না। আমাকে দেখতে ওই পেশেন্টের ক্ষেত্রে কি করা উচিত, ওই পেশেন্টের ক্ষেত্রে বিচারটা আমার কি হবে, এই বিচারটা কে দিতে পারে, একমাত্র দিতে পারে অর্গানন আর দর্শন দিতে পারে। আমাদের মূল ঘাটতি দর্শনে, দর্শনের ঘাটতির জন্যই আমাদের ফেলিওর হচ্ছে। আমি একটা কেস বলে শেষ করেছি, খুব ছোট্ট কেস, বড় কিছু বলবো না, এটা আপনারা ভাববার জন্য দিয়ে রাখলাম। ব্যাপার হচ্ছে কি যে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্ট হচ্ছে এই কনস্টিবিউশন কনস্টিবিউশন মারাত্মক কনস্টিবিউশন, 3-4 দিন অন্তর পায়খানা করে, করতে বাসা ফেটে যায়। তার সবচেয়ে ভয় হচ্ছে কি ক্যান্সারের ব্যাপার, ক্যান্সারের ভয়টা কেন না, তার নিয়ারেস্ট সব ক্যান্সারে, রেকটাল ক্যান্সারে মারা গেছে, এবং সেই ভবগুলোকে যে তিন দাদা তারও রেকটাল ক্যান্সার, তার এক বোন সেও রেকটাল ক্যান্সার, তার বাবা হচ্ছে কেন, এরকম করে 7 জন খুব নিয়ারেস্ট লোকের রেকটাল ক্যান্সার। আমরা এখন বলে রাখি যে সিমটম কিন্তু আনকন্ডিশনাল হবে, যেহেতু এরকম একটা ফ্যামিলির মধ্যে ক্যান্সার হয়েছে, এটা আমরা অনেকদিন আগে কেস বলছি, ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে ভয় পাবে, এইটাকে সাধারণভাবে ধরে নিয়ে আমরা সিমটম হিসেবে সাধারণত নেই না, এগুলোকে আমরা নেই না। কিন্তু আমার কি মাথায় ভূত চাপলো যে একটা পেশেন্টের ঘরে যদি এরকম যদি চলতেই থাকে, দিনের পর দিন যদি এরকম এতগুলো পেশেন্টের যদি ক্যান্সার চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে সে ভয় পাবে না, এটাও তো অস্বাভাবিক, এটাও স্বাভাবিক নয়, তাতে সেন্সিটিভিটি নেই তারে। এইটা ভাবলাম, তারপর চিন্তা করে তারপরে ভাবলাম যে না, ভয়টা তো সবসময় প্রিয় আমাকেও বলছে, ডাক্তারবাবু আমার ক্যান্সার হবে না তো, আমার তো এই দাদাদের এরকম কনস্টিবিউশন ব্লিডিং হতো ফেটে যেত, এই কথাটা বলেছে, তাদের অনেকে অপারেশন করেছে, আমার হবে না তো, এবং এই আমার হবে না রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘুম তো আসতে পারে না, শুধু ক্যান্সারের ভয়, এরকম একটা মানে ডমিনেন্ট ফ্যাক্টরকে বাদ দিতেই পারলাম না। এবং পেশেন্টের অদ্ভুত ব্যাপার, এই পেশেন্টের কার্সিমোসিসের সেরকম কোনো সিমটম আমরা পাইনি, মানে উল্লেখযোগ্য সিমটম কিছু পাইনি, এই যে 7টা ক্যান্সার যখন আমি দেখলাম ক্লোজ রিলেশনে, আমি একটু ভয়ে ভয়েই আমি তাকে কি করলাম, কার্সিমোসিস থাকতে দিলাম, ও সেটা হচ্ছে সম্ভবত 50-60 গ্লাস পরিবর্তন করে, মানে আমি শিওর ছিলাম না বলে আমি এরকম সাবধানে দিয়েছিলাম, মিরাকল রেজাল্ট হয়ে গেল। ওইটা দেওয়ার পরে তার কিন্তু এত ভাবক পরিবর্তন হতে শুরু করলো, আর চিন্তা করা যায় না, পরবর্তীকালে 200 দিতে সে কিন্তু নর্মাল হয়ে গেলে, শুধু তাই না, তার ওই মন থেকে তার ওই ভয় সে চলে গেল, সে তখন বলছে ডাক্তার আমার আর ক্যান্সার হয়ে গেল মনে করি না। এই যে পেশেন্ট যখন বলছে আর ক্যান্সার হবে বলে মনে করি না, এইটা কিন্তু আমাদের সবচেয়ে বেনিফিট দেবে। এবং পরবর্তী ভদ্রলোক আরো কয়েকবার আমার আলোচনা হয়েছিল, মানে দু একবার ওই ইয়েটি বলছে, এখনো যোগাযোগ নেই, কিন্তু এই যে পেশেন্ট বলছে আমার আর হবে না, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ জায়গা। কোথায় আপনার কটা সিমটম সারালেন বা কটা আপনি রোগকে সন্তুষ্ট, রোগীকে সন্তুষ্ট, এটা মূল ব্যাপার না, মূল ব্যাপারটা হচ্ছে মানুষের ইচ্ছাটাকে পরিবর্তন করলেন কিনা। প্রত্যেকটা যে রোগ আমাদের হয় ইচ্ছা পরিবর্তনের দ্বারা, ইচ্ছা পরিবর্তন কিভাবে হয়, ইচ্ছা পরিবর্তন ম্যাক্সিমাম অ্যাটাক করলে ইচ্ছার পরিবর্তন হয়, স্বাভাবিক ইচ্ছার পরিবর্তন, এই ইচ্ছাই আমাদের সবকিছু, কিন্তু আমাদের গোটা সিস্টেমটা শুরু নয়, গোটা ওয়ার্ল্ডটা ইচ্ছের দ্বারা পরিচালিত, ইচ্ছেকে বাদ দিয়ে বা উইলকে বাদ দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি বুঝুন আর না বুঝুন উইলের দ্বারাই আপনি পরিচালিত। মানে এই যে হোমিওপ্যাথি ওষুধের মূল ব্যাপারটা কি হয়েছে, যেটাকে কেন্দ্র বলেছে সেন্টার থেকে তার রিলিফ হবে, আর সেই সেন্টার রিলিফ হয়েছে কিনা সেটা দেখতে হবে,
একটা হবে, একটা করে তার পেশেন্ট কি বলছে আমার আর হবে না, এই যে তার আত্মবিশ্বাসটা বেড়েছে, তার সেন্টারে তার ইম্প্রুভ করেছে, তার অর্থাৎ তার উইলে ইম্প্রুভ করেছে। প্রতিটি কেসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা যে কিওর গুলো, আমরা যে ওষুধ গুলো দিচ্ছি, পেশেন্টের যে সিমটম গুলো চলে যাচ্ছে বা আরোগ্য বলে আমরা যেগুলোকে বলছি, সেই কেস গুলোকে কিন্তু স্ক্রুটিনি করে দেখতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে সেখানে হেরিং ল বা কিন্তু এই যে কিউরেটিভ যে কয়েকটা অবজারভেশন আছে বা হ্যানিম্যানের যে রিভার্স অর্ডারে কি হবে এইটা আছে, যে এই চ্যানেলের যে এলিমিনেটিং প্রসেস যেটা, এই যে বিভিন্ন রকম যে অবজারভেশন গুলো, এছাড়া আরো অনেক অবজারভেশন আপনার গল্প করেছি আমি, এই অবজারভেশন গুলো ফলো করে আরোগ্য হচ্ছে কিনা, যদি আরোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে স্প্যানিশন অথবা সাপ্রেশন হচ্ছে, এই প্যালিউশন অথবা সাপ্রেশন হচ্ছে, এদেরও ভবিষ্যতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তার দায় কিন্তু আমরা এড়াতে পারি না। আমাদের আজকে ঘুমিয়ে থাকার সময় নয়, ওই ব্যক্তিদের জাগতে হবে এবং প্রত্যেকটা আপনার সাফল্যকে চুলচেরা বিচার করে দেখতে হবে যে এই এইটা কি হয়েছে, না এটা প্যালিউশন হয়েছে না সাপ্রেশন হয়েছে। যদি এটা না করেন তাহলে কিন্তু এটা জঘন্য অপরাধ হবে। এটা ঠিক যে বাইরের জগৎ বা বিজ্ঞানের জগৎ কিন্তু আমাদের এই প্যালিয়েশন সাপ্রেশন ওরা মানেন না, কিন্তু আমরা মানি, মানি মানে কি আমরা ওই বিশ্বাস করি ব্যাপারটা এমন না, বিশ্বাস করি এমন ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের লজিক্যালি আমরা কিন্তু তার সিমটমের মুভমেন্টটাকে প্রমাণ করে দিতে পারি, আমাদের সেইভাবে সিস্টেমের মধ্যে আমাদের সেইভাবে ব্যবস্থা করা আছে, বলে আমরা কিন্তু এটা করতে পারি। ফলে আপনাদের প্রত্যেকে অনুরোধ করবো আগামী দিনে ক্যান্সারকে প্রতিরোধ করতে গেলে পরে, এই যে ক্যান্সার নিয়ে আলোচনা করছে আরিফ স্যার, আপনি বুঝতেই পারছেন যে একটি ভয়াবহ অবস্থা চলছে গোটা পৃথিবীতে, এইখানে ক্যান্সার মুক্তি দিতে গেলে কিন্তু হোমিওপ্যাথদের একটা কিন্তু বিরাট ভূমিকা আছে, সেখানে কিন্তু কনস্টিটিউশনাল চিকিৎসা, অ্যান্টিমাইজমের চিকিৎসা কিন্তু অত্যন্ত জরুরি। ফলে ওই সময় দেবো না পেশেন্টকে, টিপস খুঁজবো, দুটো তিনটে চারটে সিমটম দিয়ে আমি মেরে দেবো ওষুধ, দুটো তিনটে চারটে দিয়ে আপনার মেরে দিলে অনেক সিনিয়ররা হয়তো মেরে দিতে পারেন ওষুধ দিয়ে, তারা ওই সিমটম গুলোকে দূর করে দিতে পারেন, জুনিয়ররা ভাবেন ওই কটা সিমটম হলেই তো হয়ে গেল বাবা, আর তো আমার জানার দরকার নাই, কিন্তু তাদেরও এবং এই যে সিনিয়ররা যেটা করছে এটা থেকে জুনিয়রদের পক্ষে কিন্তু খুব একটা মানে কি বলবো উদাহরণস্বরূপ হওয়া উচিত নয়। কেন হওয়া উচিত নয় তার যুক্তি আছে, তারপর হচ্ছে সেখানে ফলো আপটা তাকে শেখানো হচ্ছে না, ফলো আপটা যদি আমি জুনিয়রদের না শেখাই তারা বুঝতেও পারবে আপনি কোন দিকে যাচ্ছে। মানে এইগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কোন জায়গাটা দুর্বলতা, কোন জায়গাটা আমাদের ব্যর্থ হওয়ার চান্স আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, ফলো আপটা কিন্তু আমাদের বুঝতে হবে কিভাবে পেশেন্টটা ইম্প্রুভ করছে, পেশেন্ট ইম্প্রুভ করছে কিভাবে, প্রত্যেকটা ফলো আপের ল ফলো করছে কিনা, এগুলো কিন্তু আমাদের শিখতেই হবে। এবং এগুলো এগুলো শিখতে গেলে আমাদের কিন্তু পুরো কেস রেকর্ডিংটা দরকার, পুরো কেস রেকর্ডিংটা দরকার, যদি পুরো কেস রেকর্ডিংটা আমরা না করি তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না এটা প্যালিয়েশন সাপ্রেশন হচ্ছে কিনা, প্রুভও করতে পারবো না। আর এইগুলো আপনি প্যাথোলজিক্যালি প্রুভ করতে পারবেন না, এটা আপনার সিমটোম্যাটোলজিক্যালি প্রুভ করতে হবে। যেমন ধরুন একটা ছোট উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আপনার সোজা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আপনার হচ্ছে আপনার ধরুন ডানাতের শোল্ডার জয়েন্টের ব্যথা, তারপরে ব্যথাটা কোথায় নামলো, তারপরে ব্যথাটা হচ্ছে আপনার ওই কোনোয় নামলো, তারপরে আপনার কোথায় আসলো না এই রিস্ট জয়েন্ট, তারপর আঙুল গুলো ব্যথা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে পেশেন্টকে কিওর এটা দুভাবে হতে পারে, এক হতে পারে প্রথমে আঙুল গুলো চলে যাবে, তারপর রিস্টটা যাবে, তারপর কোনোয়ের ব্যথাটা কমে যাবে, তারপর শোল্ডার জয়েন্টটা কমবে, এটা একটা প্রসেস, এইভাবে হতে পারে। আরেকটা প্রসেস হতে পারে, কিভাবে হতে পারে আরেকটা প্রসেসে হতে পারে, সেটা হচ্ছে কি যে শোল্ডার জয়েন্টের শোল্ডার জয়েন্ট থেকে ব্যথাটা কমে গিয়ে নিচে নামলো, মানে আমার ওই এলবো জয়েন্টে নামলো, এলবো থেকে রিস্ট জয়েন্টে গেলো, রিস্ট জয়েন্ট থেকে হাঁপড়ে চলে গেলো, এইটা হতে পারে। আরেকটা হতে পারে, তিন নম্বর প্রসেস কি হতে পারে, তিন নম্বর প্রসেসে কি হলো না আমার আগে সারলো শোল্ডার জয়েন্টটা, আগে শোল্ডার জয়েন্ট সারলো, শোল্ডার জয়েন্ট সারার পর তারপর কি হলো আমার কোনোটা সারলো, তারপর রিস্ট জয়েন্টটা সারলো, হাতটা সারলো, এই যে এই এই এগুলো কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পাবো, কিন্তু এগুলো আমরা দেখতে পাবো, আসুন এগুলো একটু বিশ্লেষণ করে দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে কি এই যে আমার মনে করেছি শোল্ডার জয়েন্টে প্রথমে ব্যথা, এটা সবচেয়ে পুরনো, তারপরে হচ্ছে আপনার ওই এলবো জয়েন্টে মানে কোনোয়ে, তারপর রিস জয়েন্টে কবজিতে, তারপর আঙুল। এবার দেখুন প্রথমে যদি আঙুলে যদি সারে, তারপরে যদি কবজি সারে, তারপর যদি এলবো সারে, তারপর যদি আপনার শোল্ডার জয়েন্টটা সারে, তাহলে এটা কি হলো না রিভার্স অর্ডারে সারলো, যে হ্যানিম্যান যেটা কয়েক রিভার্স অর্ডারে সারলো, এই রিভার্স অর্ডারে যদি সারে
মানে এই যে তার প্রমাণও সেটা সারলো, মানে যেভাবে আক্রমণ হয়েছে সে বিপরীত কবে সারবে, বিপরীত কবে সারবে, বিপরীত কবে সারবে মানে তাহলে কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে হেরিং এর গল্পটা কি, হেরিংটি এইটা কি ব্যাখ্যা করেছে পরে, যেটা হচ্ছে সবচেয়ে যেটা শেষে অর্থাৎ যেটা সবচেয়ে মানে কি নতুন সেটা আগে যাবে, আর পুরোনোটা সবার শেষে যাবে, এইটা হচ্ছে নিয়ম। ফলে এইটার দিক দিয়ে আপনি আরোগ্য হলে আপনি বোঝালেন, আবার আরোগ্য এমন হলেও হতে পারে আগে আপনার ইয়েটা হলো ওই শোল্ডার কমলো, তারপর কমলো, তারপরে আছে এলবো জয়েন্টটা কমলো, তারপর রিজ জয়েন্ট কমলো, তারপর ইয়ে, আপনি এটাকে সাফল্য বলে প্রচার করতে পারেন, কিন্তু এটা হচ্ছে অ্যান্টি লং, লয়ের বিরুদ্ধে চলে যাচ্ছে, লয়ের বিরুদ্ধে পুরোটা আগে সারলো, এটা কিন্তু হেরিং লং এ ফলো করছে না, অপোজিট টু হেরিং লং হচ্ছে কিউরেটিভ লং। যদি এইটা হয়ে থাকে এখানে পেশেন্টের পেন কিন্তু কমে যাবে, কিন্তু সাবথাম এটা কিন্তু সাপ্রেশন হবে, এটা সাপ্রেশনের সিমটম। ফলে আমরা যে কোনো অবস্থাকে কিওর বলে দেবো, বলাই যাতে আমি এরকম করে দিয়েছি ওষুধ দিয়ে এক কুড়িয়াতে করে দিয়েছি, এরকম নাচার কোনো যুক্তি নেই, আমাদের ভাবতে আমি যেটা করেছি তার বিশ্লেষণটা আমাকে করতে হবে, এটা কোন পথে গেল, প্রত্যেকটা ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারকে ফলো করতে হবে। হোমিওপ্যাথিতে ল অর্ডার ছাড়া এক সেকেন্ডে এদিক ওদিক যাওয়া যাবে না, অন্যান্য চিকিৎসা ব্যবস্থা ল অর্ডারের ব্যাপার সেরকম কিছু নেই, হোমিওপ্যাথিতে মানে কেস টেকিং থেকে শুরু করে প্রতিটি জায়গায় হ্যান্ডিম্যান কিন্তু ল অ্যান্ড অর্ডারকে এস্টাবলিশ করছেন। তারা যদি মনে করেন যে ল অর্ডারকে মানবে না, তাহলে অন্য কিছু করুন, হোমিওপ্যাথি করার দরকার নেই। এইখানে তাহলে আমি বুঝিয়ে দিয়ে গেলাম যে এই অবজারভেশন থেকে কিন্তু বোঝা যায় যে পেশেন্টের প্রকৃতপক্ষে আমরা কি করলাম, কিওর করলাম না সাপ্রেশন করলাম, এইগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। সাপ্রেশনের ইতিহাস তো আপনি খুব সহজে বুঝতে পারবেন, ধরুন প্যারাসিটামল খালে জ্বর হয়েছে, 6 ঘন্টার মধ্যে আবার জ্বর ফিরে আসছে, কিন্তু প্যালিয়েশনের ইতিহাসটা আমরা দেখতে পারি, আমাদের ওষুধের ক্ষেত্রে তাই না ফিরে আসে। ফলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দর্শনটাকে, বিশেষ করে অর্গানটাকে, অর্গানন রিলেটেড যে সাবজেক্ট, অর্গানন যেটা এবং তার সঙ্গে রিলেটেড সাবজেক্ট বলতে আমাদের ক্রনিক ডিজিজ, এটা কিন্তু আমরা কতটুকু পড়ি বুকে হাত দিয়ে বলুন দেখি, যতটুকু পড়ি সেটুকু নিয়ে ভাবি কতটুকু, আবার সেইটাকে আবার পেশেন্টের মধ্যে খুঁজি কতটুকু, আমি শুধু এইটুকু প্রশ্ন করে আজকে বিদায় নিচ্ছি, কতটুকু আমি শুধু এই জায়গাটা আপনারা ভাবুন আমার কথাটা, আমরা কতটুকু করি, যদি আমরা এই সাবজেক্টের উপর ভালো দখল না থাকে তাহলে আমাদের অস্ত্রগুলো আমরা সঠিক ব্যবহার করতে পারবো না, অন্যান্য বিষয়ে যতই আমার জ্ঞান থাকে, অর্গানন ভালো না জানলে, অর্গানন ভালো না বুঝলে, ফিলোসফি না বুঝলে আপনার কিন্তু ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। আমার প্রশ্ন ছিল, বল প্রশ্নটা হচ্ছে যে আপনি আমাদের কিছু প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আগে বলছি তাই আমি ফার্স্ট। আচ্ছা সেটা হচ্ছে যে যেটা বলতেছেন কবজির ব্যথাটা রিভার্স অর্ডারে যাচ্ছে, এলবোতে তারপরে ছোল্ডারে এইভাবে যাচ্ছে রিভার্স অর্ডারে। এখন হচ্ছে যে যে প্রবলেমটা নিয়ে আসলো পেশেন্ট সেটা ভালো হয়ে গেল, ধরেন কবজির ব্যথাটাই নিয়ে আসছে পেশেন্ট, এটা হচ্ছে সবচেয়ে লাস্ট তার অসুখটা যেটা অসুখ, এখন সেটা ভালো হয়ে কোন ইতে চলে গেল, এলবোতে চলে গেল, এখন এটা কি আমি কিভাবে বুঝবো যে এটা সাপ্রেশন হয়েছে না প্যালিয়েশন হয়েছে, এটা কোন ইতে বললাম না আমি তো এইমাত্র বললাম স্যার, আমার কাছে সাপ্রেশন তাহলে বুঝবেন আমার কনফিউশনটা দূর করতে আর কি। এখন হেরিং ল ফলো করলে হচ্ছে যে বড় মানে মেইন ই থেকে হচ্ছে ছোট ছোট জায়গাতে অসুখটা দূর হবে, দূরে যাবে আর কি, যে সেন্টার টু পেরিফেরিতে যাবে এরকম, তাহলে তো শোল্ডার থেকে নিচে আসার কথা যে কথাটি আগে বলছেন, তাহলে আমরা সাধারণ যারা নতুন জুনিয়ার যারা আছে ডাক্তার তারা কিভাবে বুঝবো, কি দেখলে যে এটা সাপ্রেশন হচ্ছে না পেলিয়েশন হচ্ছে, এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে যে যখন আসবে একিউট কেস নিয়ে আসবে আমি তো একিউট ওষুধটাই দিব, যেটা শরীর অথবা শর্ট এক্সি যাই হোক, যাই হোক যেটাই আসুক যে ওষুধই আসুক আপনি দিন। আমি তো আবার বলছি, আবার তাহলে ওটা বলতে হবে, আবার বলতে হবে, তাহলে দুটো আমি তিনটে উদাহরণ না দিয়ে দুটো উদাহরণ দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, হেরিং লয়ের মধ্যে দুটো জিনিস আছে, আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডস রোগের গতি যাবে, আমি একটু একটু করে বোঝাচ্ছি, হ্যাঁ আমি কিওরটাকে বোঝাই তারপর সাপ্রেশনটা বোঝাবো, হ্যাঁ আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডস যাবে এটা যেমন একটা হবে। আবার একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের এটা হেরিংও বলেছেন কিন্তু হ্যানিম্যান এটা তার ক্রনিক ডিজিজে বলেছেন এক জায়গায় রিভার্স অর্ডারে মানে ক্রমানুসারে সারবে, তার মানে কি ধরুন আপনার ক্রমানুসারে সারবে তার মানে কি এটা এই ক্রমানুসারটা কিরকম ক্রমানুসার না, যেটা সবচেয়ে ওল্ড সেটা সবার শেষে যাবে আর যেটা রিসেন্ট হয়েছে সেটা সবার আগে যাবে, এটা একটা পদ্ধতি। ফলে আপনার ক্ষেত্রে কোনটা ফলো করবে আপনার স্বতন্ত্রতার উপর নির্ভর করছে,
এটা কিন্তু আগে থেকে আমরা বলতে পারবো না যে আপনার এই নিয়মে আপনার হেরিং হেরিং লো অনেক ভাবে হতে পারে। হেরিং লো এইভাবে হলো, এই হেরিং লো দিকে আবার এটাও হতে পারে গায়ে চুলকানি বেরোলো, চুলকানি বেরোলো ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হলো ব্যথাটা চলে গেলো, তাহলে এই ইনওয়ার্ড থেকে বাইরের দিকে আসলো এটাও কিন্তু হেরিং লোয়ের মধ্যে পড়ে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ল ফলো করছে কিনা। এবার হচ্ছে কোন ক্ষেত্রে বুঝবো যে ল ফলো করছে না, সেই জায়গাটা ওর সিমটমটা দ্যাট মিন আপনার যে ইয়েটা মানে বাঁধে বা শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের ব্যথাটা সবচেয়ে পুরনো 5 বছরের পুরনো, ওইটা সবার আগে সেরে গেল, ওইটা সেরে গেল। তারপর হাত কাপড় সারলো আপনার এলবোটা সারলো, তারপরে রিস্ট সারলো, তারপর আঙুলগুলো সারলো। এই যে উল্টো দিক রিভার্স অর্ডারে হলো না, এই যে অন্যরকম অর্ডার হয়ে গেল, এই যে অর্ডার যেটা হলো এই সারাটা পেশেন্ট বলে আমি ভালো আছি, আমার ব্যথা কমে গেছে, পেশেন্ট খুশি, পেশেন্ট আরো 5টা পেশেন্ট দেবে, সব ঠিক আছে। কথা হচ্ছে যেহেতু এটা রিভার্স অর্ডার হলো, এটা ডেফিনেটলি সাব প্রেশার, ডেফিনেটলি এইগুলো দেখি তো আমরা বুঝতে হবে লটাকে এস্টাবলিশ করতে হবে। আমরা যেটা দেখছি পেশেন্টের মধ্যে কি হোক সেটা দেখে আমাদের বলতে হবে যে এটা কি। এই জন্যই আমাদের ফুল কেস রেকর্ডিং দরকার, নাহলে কিন্তু আমরা গন্ডগোলে পড়ে যাব। পরিষ্কার হয়েছে না আমার বলবো? স্যার অনেকটা পরিষ্কার হয়েছে। তাহলে আরেকটা যেটা ধরেন ওষুধটা একটা একিউট নিয়ে আসলো, আমি ওষুধ দিলাম, দেওয়ার পরে অনেক পুরাতন অথবা ছোটবেলায় খুব চুলকানি ছিল যেটা মলমের মাধ্যমে বা অ্যালোপ্যাথির মাধ্যমে হয়ে গেছিল, ওইটা বের হয়ে আসলো, এলে কি এটা রিপেয়ারিং হবে? তো এটা কেন্টের 11 নম্বর অবজারভেশন, এখনো করাইনি, 11 নম্বর অবজারভেশন, ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার। এবার ওখানে হ্যানিম্যান ওখানে কেন বলছেন যে যতটা ওল্ড সিমটম ফ্রি আসবে ততটা আরোগ্য হবে, এটা আবার ওই যে রিভার্স অর্ডার, হ্যানিম্যানের রিভার্স অর্ডারই ওটা বক্তব্য, ওইটাই কেন বলেছে। কেন কোনো নতুন কিছু সৃষ্টি করেন নাই, বিভিন্ন জায়গা থেকে হ্যানিম্যান যেগুলো বলেছেন অর্গানে বা ইয়ের মধ্যে মধ্যে সেইগুলি কেন সেখান থেকে বাছাই করে করে নিয়ে তার মধ্যে একটা দুটো বোধ হয় ওনার নিচে আছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রে একটা অর্গান নেই, এই কত নম্বর যেন ব্যাখ্যা ভুলে যায়, আমার নাম মনে থাকে না, আমার একটাই দোষ, অ্যাপোরিজম মনে থাকে না আর নাম্বার মনে থাকে না। এখন ওই ওই ক্ষেত্রে বাদ দিলে পরে এটা হচ্ছে কেন্টের হচ্ছে 11 নম্বর অবজারভেশন। এমন ঘটনা আমার লাইফে ঘটেছে, একটা ইউরেট্রাল কেসের কথা বলছি, দেখো রিমার্কেবল আমার জীবনে, ইউরেট্রাল একটা টিউমার ছিল যার জন্য সে পেচ্ছা করতে পারে, সে কি করতো মানে ভদ্রমহিলা আঙুল ঢুকিয়ে চেপে ধরে কোনো রকম পেচ্ছাপটা করতো, এবং উনি অপারেশনকে এত ভয় পান সে বলে বোঝা যাবে না। সেই পেশেন্টটা কিন্তু ক্যালকিয়ার পেশেন্ট ছিল, ক্যালকিয়া কার্ড দেওয়ার পর থেকে তার রিটার্ন অফ সিমটম গুলো যে হতে শুরু করলো, সে পরবর্তীকালে যত রিটার্ন অফ সিমটম হচ্ছে তত টিউমারটা কমছে, এবং পেশেন্ট বলছে যে এরপরে ডাক্তারবাবু আমার ওটা হবে, এটা তো ওই জায়গায় সারিয়েছিলাম এত টাকা খরচা করে, সে বলছে তাহলে কি এরকম সারে না? আমরা না, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক কোনোটাই কিছু সারে না, একমাত্র হোমিওপ্যাথি ছাড়া। হ্যাঁ বলি সেটাই তো দেখছি ডাক্তারবাবু, উনি আবার প্যারামেডিকেলের লোক, উনি তো একদম অ্যালোপ্যাথি বোঝেন না এমন তো না। তারপরে তখন বলছে তো আচ্ছা মুশকিল, এই করে করে তার যখন ইয়ে গেলাম আমাকে ক্যালকুলেটর 50 mm পর্যন্ত উঠতে হয়েছিল, সে ওঠার পর টোটালি কি হয়ে গেল তার চেহারা ফিরে গেল, সুন্দর চেহারা ফিরে গেল। এই যে আমরা ডিজিজ ডায়াগনোসিস করছি, এই যে ডিজিজ দেখছি আমরা, এগুলো আসলে কি প্রকৃত ডিজিজ? কি প্রকৃত ডিজিজ হলো তো রিটার্ন করে কি করে? এই রিটার্ন করাটা হচ্ছে এই যে অ্যানিমেলের যে রিভার্স অর্ডারে ফিরে আসা, এই সিমটমের যে এইটা দেখা, এই যে কেন্টের যে 11 নম্বর অবজারভেশন যেটা, যে ওল্ড সিমটম ফিরে আসবে, তাহলে এই যে চাপা দেওয়া যে জায়গাগুলো ফিরে আসছে এইগুলোকে কি আমরা অস্বীকার করতে পারি? যখন চোখের সামনে দেখবো সিনেমার মতন দেখাচ্ছে, একটা ঘটনা পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, এরকম ঘটনা যদি আপনাদের চোখের সামনে কয়েকটা যদি কেস ঘটে যায় তাহলে আপনারা গা শিউরে উঠবে যে আমরা তাহলে করছি দেখি, আমরা কিওরের নামে করছি দেখি, আমরা শুধু নিজেদের মানে কি বলবো নিজেদের ফোকাস করছি, হোমিওপ্যাথিকে ফোকাস করার নামটা সামনে দিচ্ছি, পিছনে আমাদের নিজেকে ফোকাস করছি। বাস্তবে হচ্ছে আমাদের দেখতে হবে, যে আমি যেটা করলাম সেটা সঠিক না হোক, খুব খুব বোঝার জায়গা এটা, এবং আমি পরে আলোচনা করবো। আমি এখন তো বেসিক জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারিনি, এইটা এই 12 অবজারভেশনের পরে আমি শিখ পড়াবো, শিখের পর আস্তে আস্তে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, নাহলে কি ওর প্রেজেন্টেশন সাবপ্রেশন বোঝানো যাবে না, ও একটু শোনানো যাবে, একটু মাথায় থাকবে, এই পর্যন্ত ভালোভাবে বোঝাতে গেলে এইগুলো কেটে দরকার। হ্যাঁ পরিষ্কার হয়েছে? হ্যাঁ আরেকটা উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ তাহলে বুঝতে পারবে। ধরুন
আমার একটা পেটের ডায়রিয়ার রোগী, প্রায় ডায়রিয়া হচ্ছে, 2 দিন ছয় তারা পেটে গন্ডগোল হয়। সেই গন্ডগোল আপনার কাছে আসলো, আপনি ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পর কি হলো, তার ওটা বন্ধ হয়ে গেল, সুন্দর পায়খানা হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু পেশেন্টের রাগটা বেড়ে গেছে, পেশেন্টের রাগ বেড়ে গেছে। এই রাগটা যদি বেড়ে গিয়ে থাকে তাহলে কি পেশেন্টের আরোগ্য হলো? আমরা রাগ হলে আক্রমণ করি, তাই তো? তাহলে রাগ, তাহলে কি রাগ আমাদের আক্রমণ করতে শেখায়, তাহলে যার দ্বারা পরিচালিত হয় তাকে বলে উইল বা ইচ্ছা বলি। ফলে এটা হচ্ছে ইচ্ছার মধ্যে পড়ছে, ফলে ইচ্ছাটা যদি গন্ডগোল হয় গোটা শরীরটাই তো গন্ডগোল হয়ে যাবে। শরীরটা তো ইচ্ছের দ্বারা চলে, শরীরটা যন্ত্রের দ্বারা তো চলে না, যন্ত্রের দ্বারা চলে না, যন্ত্রের কোনো নিজস্ব ক্ষমতা নেই। ইচ্ছে যদি তাকে সঠিক পথে পরিচালিত করে, যন্ত্রটা সঠিক পথে চলে, যখন সেটা মায়াজালের দ্বারা আক্রান্ত তখন তাকে ব্যতিক পথে চলে। এই তো সোজা হিসেব, যার যে অ্যানিম্যাল কিন্তু ওই বলছেন যে ডিজিজ আর কিছুই না, একটা অল্টার স্টেট, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, সেটা রিভার্সেবল অথবা ইরিভার্সেবল, এছাড়া অন্য কিছু হতে পারে না ডিজিজের ক্ষেত্রে। তাহলে আমাদের ইয়েটা কি, আমাদের রোগটা কি, স্বাস্থ্য থেকে একটা পরিবর্তিত অবস্থা, আমাদের ওষুধ দিয়ে কি করতে হবে, পরিবর্তিত অবস্থায় ফিরে আসতে হবে, স্বাস্থ্যে ফিরে আসতে হবে। ওই জন্যই প্রথম ডেফিনেশন বলে সিক টু হেলথ কথাটা বলেছেন, ডিজিজ কথাটা, ডিজিজ টু হেলথ বলেন নাই অ্যানিম্যাল। তাহলে সিকটা আপনাদের বুঝতে হবে, এই সিকটা যেদিন ভালো বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে ডিজিজ আর সিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যদি এই পার্থক্যটা ভেতর থেকে না বোঝেন তাহলে ওই ডিজিজের মধ্যেই ঘুরে বেড়াতে হবে, ওই ডিজিজ কিছু টেলিভিশন হবে ওতেই বলবে হ্যাঁ আমি সারিয়ে দিয়েছি, এইসব চলে। কিন্তু যখনই আপনি শীত সারাতে পারবেন, শীতটা যখন বুঝতে পারবেন, প্রেসক্রিপশনে যে কত সহজ হয়ে যাবে, কত ইজি হয়ে যাবে সেটা ভাবতেও পারছেন না। আপনি যা জানেন সেটা দিয়েই করতে পারবেন, মানে অন্য কিছু কাজ জন্য আপনাকে করে আনতে হবে না। ধন্যবাদ ম্যাম, বলুন কিছু বলার থাকলে বলুন। স্যার বিষয়টা হচ্ছে, আমি কিছুদিন আগে আমার এক পেশেন্টকে হচ্ছে একটা মিউর প্রেসক্রাইব করলাম, M2 দিয়েছি। তো ওষুধ দেওয়ার পর তার মানে তার মেন্টাল সিমটমটাই ছিল এরকম, তার হচ্ছে তার ওয়াইফ তাকে কিছুদিন আগে চিট করেছে, চিট করে চলে গিয়েছে, এবং তার প্রবলেম গুলো অন্য, সে বলতেছে প্রবলেম গুলো তার আগের থেকেই, কিন্তু আমার মনে হলো এই মেন্টাল সিমটমের কারণে তার প্রবলেম গুলো এক্সপ্লোর করছে, মানে আরো বেশি এক্সপ্লোর হয়েছে। তারপর বেশ করে একটা মিউট দেওয়ার পরে রোগী বললো যে আমি তো অনেক বেটার, যদিও তার কারেন্ট সিমটম গুলো তেমন কোনো বিশদ পরিবর্তন হয়নি, কিন্তু মেন্টাল সিচুয়েশনটা থেকে সে বললো যে আমি আমি শ্বাস প্রশ্বাস আমার এখন অনেক ক্লিয়ার, আমি এখন অনেক দ্রুত করতে পারি, সিঁড়ি বেয়ে উঠতে পারি, কোনো সমস্যা হয় না, আগে একটু মনে হচ্ছে যে আমার শ্বাসকষ্ট লাগছে। তো তাকে আমি ওই একটা ডোজই দিয়েছি এবং দ্বিতীয় ডোজ এখন আর দেইনি। হ্যাঁ 02 জি, আর বেশি দেননি কেন, আজকে সবাই তো বলে পরপর দিয়ে যেতে হবে, বলে না স্যার দেইনি স্যার। আপনার সেগুলো শোনার পর আমার এখন ওই জিনিসের প্রতি কনফিডেন্টটা বেড়ে গেছে, আমি এখন মনে করি যে না ওষুধ দিয়ে করতে দেওয়ার বা তার যে মিশনটাকে দেখার আমার খুব ইচ্ছা এখন, যে সে কোন কোন পর্যন্ত নিয়ে যায় আমার অবজারভেশনটাকে। কিন্তু আমি তাকে কোনো ই দেইনি, ফাইল আইটেম দেইনি, বলছি যে আপনি তাও দিয়েছি দশ কাপের খেতে দিয়েছি, দশম কাপে খেতে দিয়েছি। বাবারে 10 কাপ সব জায়গায় শুরু হয়ে গেছে, 10 কাপ 20 কাপ ভালো রেজাল্ট পাবে। আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনার যে কোনো রোগী আসুক, ধরুন তার তো রাগের ব্যাপার আছে, রাগের হতে পারে, বা কোনো জায়গায় সে মানসিক আঘাত পেয়েছে, হ্যাঁ, বা কোনো জায়গায় সে হয়তো দেখা যায় খুব চঞ্চল প্রকৃতি, হ্যাঁ, সে হয়তো ধরুন গান ভালোবাসে, এগুলো তো বুঝছেন তো। আপনি তাকে পরবর্তী যখন ভিজিটটা যখন করছেন সিমটম গুলো সে আগে বলবে, আপনি কিন্তু কখনো জিজ্ঞেস করবেন না কোন সিমটমটা ভালো আছে, আপনি কেমন আছেন, এটা দেখবেন কিছু পেশেন্ট আগেই মেন্টালের কথাটা বলে ফেলবে, অনেকে আছে সব বলবে। সবসময় মনে রাখবেন
যে ওই জায়গাটা ঠিক আছে কিনা, সিমটম এই ফিজিক্যাল সিমটম যাই ভালো থাক না কেন, ভালো থাক মন্দ থাক যাই থাক, আপনাকে দেখতে হবে মেন্টাল স্ট্রাস যেন রাগটা যদি তার থেকে থাকে, রাগটা এখন রাগটা কেমন আগের মতন, এবার যদি বলে না রাগটা আমার কমে নি, আচ্ছা রাগটা আগেতে যতক্ষণ থাকতো এখন কি ঠিক ততক্ষণই থাকে রেগে গেলে, না ডাক্তার ও তার থেকে যেন একটু টাইমটা কমেছে, এই যে রাগটা একটু টাইমটা কমেছে কে কমেছে কে আরোগ্য হচ্ছে, আরোগ্যটা শুরু হবে তো সেন্টারে, সেইখানটা যদি ঠিক না থাকে এই এইসব এইসবের আরোগ্য নিয়ে কিছু হবে, এগুলো নিয়ে কে লোককে দেখানো যাবে, লোককে দেখানো যাবে বা আমাদের সকল বিজ্ঞানী সমাজকে দেখানো যাবে, বিজ্ঞানী সমাজরা তো এই ডাটা ছাড়া কিছু বোঝে না, এই সূক্ষ্ম জায়গাগুলো তারা বোঝে না, বোঝে না তা না বুঝলেও বুঝবে না, এই তো আরিফ স্যার একটা বলে না যে একজন অ্যালোপ্যাথি ডাক্তার এসেছিলেন পরিচয় লুকোচ্ছে কেন লজ্জায়, মানে এসছে হোমিওপ্যাথির কাছে ছোট হয়ে যাবে, আমরা তো কেশি দাসকে দেখেছি আমাদের তপন কাঞ্জিলালকে দেখেছি তাদের কাছ থেকে সব মেডিকেল কলেজ থেকে পেশেন্ট তারা বড় বড় ডাক্তাররা রেফার করে, কই তারা তো কই নিজেদের ছোট ভাবেন না, তারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বেশিরভাগই, তাহলে কাজের মূল্যায়ন দিতেই হবে করতেই হবে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আজকে আরিফ স্যার ওটা করতে পেরেছেন বলে আরিফ স্যারের কাছে উনি গোপনে এসছেন, কিন্তু উনি যদি স্বীকার করতেন আলোচনাটা আরো দুজনে মিলে যদি করে করতেন তার জিনিসটা আরো ভালো হতো, আরো কনভিন্স তিনি হতে পারতেন, লজ্জা স্বীকার করবে না, তাহলে এইটা তো বুঝতেই পারছেন যে এটা আমাদের সোশ্যাল একটা প্রেজুডিস হয়েই আছে, আমরা হোমিওপ্যাথিকে মানবো না, আমি তোমাকে মানলাম না যতই কাজ দেখান না কেন, আপনি ঘুরিয়ে দিয়ে প্লাসিবো বলবেন অমুক বলবেন তমুক বলবেন, কিন্তু বাস্তবে হচ্ছে কি এই যে আমরা একটা ওষুধ দেই যদি টু সিমিনিমাম যদি হয় আমরা সবসময় করতে পারি না ভাই, টু সিমিনিমাম হলে বেশি ওষুধ লাগে না, বেশি ওষুধ লাগে না, খুব সামান্য ওষুধই আমি 50 মিনিট সীমানি বলুন 70 সীমানি বলুন বেশি দিলেই বিপদ হয়ে যাবে রোগী, রোগী বিপদ হয়ে যাবে, ফলে এই যে আপনি ল্যাপটপ দিয়ে চুপ করে বসে আছেন না বসে থাকুন না, এবার যখন রিটার্ন হবে যাবে তখন ল্যাপটপ আবার করবে ওই জলে গুলে আবার তখন ওই বাড়াবেন ইয়েটা বাড়িয়ে আবার ওই একটা দুটো কি ডোজ দেবেন, এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে হবে, কোনো কোনো জায়গায় ঠকে যাবেন, কোনো জায়গায় 4টা দিতে হবে, কোনো জায়গায় 8টা দিতে হবে, কোনো জায়গায় 12টা দিতে হবে, 16টা দিতে হতে পারে, কোনো জায়গায় 1টা দিতে হবে, এইগুলো পরীক্ষা করতে থাকুন, এই পরীক্ষাটা করতে করতে দেখবেন আপনি ভেতর থেকে শিখে যাবেন, এটা কেউ শেখাতে পারে না, তবে নিজে করবেন 2-4 বার ধাক্কা খাবেন ধাক্কা খেতে শিখে যাবেন, এবং দেখবেন জলে গুলো দিলে পরে রেজাল্ট ওই বাবার, যত জল বাড়াবেন আর এই চামচে নাড়াবেন তত দ্রুত রেজাল্ট হবে, এগুলো তো বারবার আমি করে দেখেছি, আপনারা শুধু করে দেখতে বলছি, করে দেখুন না, যদি না হয় ছেড়ে ফেলে দেবেন করবেন না, আমি তো আর জোর করতে পারি না আপনাকে, করে দেখুন রেজাল্ট কি আসে। হ্যাঁ স্যার, এবার আপনি ডাক্তার নাসির বলছিলেন, আপনি যেটা বললেন আমাদের একজন ডক্টর সাহেব নেতামিউর 50 মিলিসিমাল দিয়েছেন, তো এক ডোজ দিয়ে উনি বন্ধ হয়ে গেছেন, তো এই ক্ষেত্রে আমাদের অর্গানন কি বলে কাইন্ডলি একটু যদি স্পষ্ট করতেন স্যার। অর্গানন বলছে যে অ্যাগ্রাভেশন হলে পরে ওষুধ দেওয়া যাবে না, অপেক্ষা করতে হবে, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে অর্গানে যে আমাদের যে 6th edition যেটা হ্যানিমনের শেষ বসে, তো শেষ বসে, হ্যাঁ, এবং এই 50 মিলিসিমাল ব্যবহার করে আমরা বিভিন্ন রকম অ্যাডভার্স ইয়েও আমরা অনেক কিছু পেয়েছি, যেটা আমি একদম আর্লি লাইফে পেয়েছি, সেটা ধরুন আমি 85-86 আমি পেয়েছি না আমাদের স্যার পেয়েছেন, তারপর আমরা তার সঙ্গে সহযোগিতা করে আমরা ওই জায়গাগুলো বোঝার জন্য আমরা 50 মিলিসিমাল বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, এটা একটা আমরা, তারপর হচ্ছে জেএন কাঞ্জিলাল তার লেখা তো আপনারা পাবেন যে 50 মিলিসিমাল বহু জায়গায় বহু কিছু গণ্ডগোল আছে, গন্ডগোলটা এই কারণেই আছে সেটা হচ্ছে যে হ্যানিমান দেখে যেতে পারে তার ফলটা, 50 মিলিসিমালকে যেন তিনি দীর্ঘদিন দেখতে পেয়েছিলেন তার তার ক্রিয়া প্রতিক্রিয়াটা তিনি বুঝতে পেরে সেটা দূর করার চেষ্টা করেছিলেন, এটা করতে পারে, এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যেটা করি সেটা হ্যানিমান বলেননি বটে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা করি তার পক্ষে যুক্তিও আছে, যুক্তি আমি বলছি আপনাকে, তারপর হচ্ছে কি আমরা যদি অ্যাগ্রাভেশন যদি দেখি তাহলে আমরা ওয়েট করি, হ্যাঁ, আবার যদি অ্যানুলেশন দেখি তাহলেও ওয়েট করি, আমরা দেই না, আমরা বলি যে পেশেন্টের যদি অ্যাগ্রাভেশন হতে শুরু করে আপনি বন্ধ করে দেবেন, হ্যাঁ, আবার যদি বলি যে অ্যাম্বুলেশন হতে শুরু করেছে ওষুধটা বন্ধ করে দেবেন, আর এই যে বলি ব্যাপারটা আছে এর মধ্যে একটা ব্যাপার আছে, আপনি একটু ঠান্ডা মাথায় হোক, আরোগ্য হয় কিভাবে, আরোগ্য হয় সেকেন্ডারি অ্যাকশনে কিউরেটিভ অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন প্রাইমারি অ্যাকশন মেডিসিনে প্রাইমারি অ্যাকশনের পর সেকেন্ডারি অ্যাকশন যেটা আছে প্রতিক্রিয়া যেটা আছে তাতে কিন্তু আরোগ্য হয়, অ্যানিম্যান কিন্তু কি বললেন ইয়ের ক্ষেত্রে সেন্টিসিমাল ক্ষেত্রে কি বললেন যদি অ্যাগ্রাভেশন হয় তাহলেও কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, আর যদি অ্যামুলেশন হয় তাহলেও অপেক্ষা করতে হবে, এইটাই তো আমার সেন্টিসিমালের ক্ষেত্রে হ্যানিমান শিক্ষা। জি স্যার,
এটা নিয়ে কোনো সন্দেহ আছে আপনাদের, আপত্তি আছে কোনো? সেন্টিসিমাল, সেন্টিসিমাল কিন্তু আমি 15 ডিসিমালের কথা বলেছি স্যার। বলছি ওটা আগে সেন্টিসিমালটা বুঝুন, তাহলে বুঝবো। হ্যাঁ, সেন্টিসিমালের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে যে হানিম্যান বলছেন যে ওই কি অ্যাগ্রাভেশন হলো পুরো আমরা অপেক্ষা করবো, অ্যামুলেশন হলো অপেক্ষা করবো। তাহলে এই যে আমরা অ্যাগ্রাভেশন বা অ্যামুলেশন যেটাই হোক, এটা কার সেকেন্ডারি অ্যাকশনের অর্থাৎ কিউরিটিভ অ্যাকশনের, এটা নিয়ে কারো সন্দেহ আছে না? দুটো ক্ষেত্রেই বললেন অপেক্ষা করতে হবে, এই কথা বললেন। তৃতীয় নিশ্চয় শেষ তিনি কি বললেন না, সেখানে একটা কথা বলেছেন, কথাটা এক্সাক্ট কথাটা আমার ঠিক ল্যাঙ্গুয়েজটা মনে আসছে না, সেখানে হচ্ছে যে তখন থাকলে হয়তো যেটা ল্যাঙ্গুয়েজটা বলতে পারতো। মূল কথাটা হচ্ছে যে একজন দক্ষ চিকিৎসক যে সিলেকশন ভালো করতে পারে, মানে নির্বাচন করার যার খুব ইয়ে আছে, সেই কিন্তু পরপর দিতে পারবে, আলাদা সে দিতে পারবে না, এটা এক নাম্বার কথা। তারপরে ওটা 200 246 ওটা খুব সম্ভবত ওখানে ছোটবেলা ইন্টারভেলের কথা কিন্তু বলা আছে ফুট নোটে, ওখানে ইন্টারভেলের কথা বলা নেই তা নয়। এবং আর একটা পয়েন্ট হচ্ছে কি যে আমি যদি আমি সেকেন্ডারি অ্যাকশন যদি আমার শুরু হয়ে গিয়ে থাকে, কিউরেটিভ অ্যাকশন শুরু মানে অ্যামুলেশন হচ্ছে, তো সেখানে আমি তাকে ডিস্টার্ব করবো কি করবো না? অ্যানিমেলের কথা অনুসারে পরপর দিয়ে যেতে বলেছে, কিন্তু আমরা দিয়ে দিয়ে আমরা অনেক কিছু বিপদে পড়েছি। স্কিন ডিজিজের ক্ষেত্রে, হাঁপানির ক্ষেত্রে কেন বিপদে পড়েছি, কারণ প্রত্যেকটা ওষুধের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, একটা ইনকিউবেশন পিরিয়ডের পর তারপর সে অ্যাকশন শুরু করে। এবার দেখা গেলো আমি 4টে 5টা 6টা ডোজ দিলেন, আপনার কোনো কিছু অসুবিধা হলো না, যদি 7টা ডোজ দিলে ওখান থেকে সিভিয়ার অ্যাগ্রাভেশন শুরু হলো, এবার আপনি কি করবেন? বেশ কিছু ক্রনিক ডিজিজে এই এই জায়গাগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, তো পেশেন্ট তো পালাবে, কিন্তু আপনি যদি এখানে একটু অপেক্ষা করেন আপনি রেজাল্ট অনেক বেটার পাবেন। অপেক্ষা করুন, অপেক্ষা করে অসুবিধা কিছু নেই তো। এবং প্রত্যেকটা যে সেন্টিসিমালে যে ল গুলো, এই ল গুলো কিন্তু প্রত্যেকটা 15 ডিসিমালের ক্ষেত্রে ফলো করে। আমার প্রথম প্রশ্ন আপনাকে একটা এই প্রসঙ্গে বলছি, একটু ভাবুন কথাটা। আচ্ছা বলুন দেখি, ল বড় না স্কেল বড়, কোনটা বড় হওয়া উচিত? মানে বলছি ল ল মানে নীতি বড় হবে না স্কেল বড় হবে? স্কেল বলতে সেন্টিসিমাল, 15 ডিসিমাল, ডিসিমাল না, ল ল অবশ্য ল ল না না ল লটা তো আগে ফলো করতে হবে, এবং ওইটা ওইটা এক্সপিরিয়েন্সের উপরে, আমার অবজারভেশন পাওয়ারের উপরে, আমার দেখা যায় যে আমার অবজারভেশন পাওয়ারটা কেমন, আমার এক্সপিরিয়েন্সটা কেমন, আমি পেশেন্ট কোন পেশেন্ট কোনটা সহ্য করতে পারবে, সেই মেডিসিনের অ্যাকশনটা কতদিন থাকতে পারে, এটা মেডিসিনের মানে গভীর যে ক্রিয়াশীল সেটার ক্ষেত্রে আমি কি করতে পারি, এগুলো স্পষ্ট স্যার লেখা আছে। তো আমি স্যার অ্যান্সার কিন্তু মানে কাছাকাছি পেয়েছি, পূর্ণাঙ্গ অ্যান্সার পাই নাই। আমি যেখানে কোশ্চেন করেছিলাম যে উনি একটা ডোজ টিপিমিসিমাল দিয়েছেন, দিয়ে অপেক্ষা করতেছেন, তো অর্গানন কি বলে সেই মানে 6th edition লেটেস্ট যেটা এডিশন সেটা কি বলে আমি একটু জানতে চাইছি স্যার। জি স্যার, সেটা ওখানে অর্গাননে যেটা বলা আছে ওখানে যে পরপর দিয়ে যেতে হবে, অ্যাগ্রাভেশন শুরু হলে বন্ধ করে দিতে হবে, এইটা হচ্ছে অর্গাননের কথা। কিন্তু আবার একটা কথা বলেছেন, আপনি ঠিক এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা মনে আসছে না, কত নাম্বার অ্যাপোর্ট জমে? আমি আমি ওই 248 নম্বর সূত্র এটা অন্তত 100 বার পড়েছি স্যার। জি বলুন, আমার মনে আছে স্যার। ওই ওইটা না, ওটা কোন জায়গাটা আমি মনে করতে, ওখানে বলছে এখানে চিকিৎসক কিন্তু দক্ষ হতে হবে, মানে ওই নির্বাচনে মানে খুব দক্ষ না হলে পরে এটা করা যাবে না, এই পরপর দেওয়া যাবে না, এই কথার এরকম একটা কথা বলা আছে ওখানে। দক্ষতার কথাটা তখন বড়ই থাকলে বলতে পারতো, কিছুদিন আগে উনি আলোচনা করেছেন, আমি তো অ্যাপোরিজম মনে থাকে না ভাই, ওইখানে আশেপাশে কোথায় পাবেন আপনি? আছে সেটা তো, সেটা তো 3 নম্বর সূত্রে সেখানে বলা আছে যে কয়েকটা গুণাবলীর কথা চিকিৎসকের, সেখানে 3 নম্বর অ্যাফোরিজমে বলা আছে স্যার। আমি যেটা দেখলাম রোগীর মধ্যে যে উনি ফিলিং বেটার, এখন তার ফিলিং বেটারের মধ্যে আমি তাকে নতুন করে ওষুধ কেন বা প্রয়োগ করবো? আমি এটা আপনার কথা, আমি এটা আপনার কথা, কিন্তু মহাত্মা সুমির হানিম্যান 6th edition কি বলেছিলেন স্যার? যেটা বলছি আমি সেটা জানতে চেয়েছিলাম স্যার। আমি স্যার আমি বলছি স্যার, যেটা বললেন যে যখন মহাত্মা হানিম্যান যখন 15 ডিসিমিলের যে প্রয়োগ শুরু হলো, উনি কিন্তু তারপরে বেশি দিন এটাকে অবজারভেশনে রাখতে পারেনি, যে কারণে ওটা যেহেতু এটাকে এতই মিনিমাম করে নিয়ে আসা হয়েছে, তো উনি এটাকে চালিয়ে যেতে বলেছেন বা একাধিক ডোজ দিতে বলেছেন। কিন্তু এটার পরবর্তীতে স্যার মানে অমনাথ স্যার যেটা বললেন যে প্রয়োগের ক্ষেত্রে গিয়ে আমরা যখন এটার কিছু
অ্যাগ্রাভেশন দেখতে পেলাম এবং সে তার ওরেস্ট রেজাল্ট দেখতে পেলাম, তখন কিন্তু আমাদেরও কিছু অবজারভেশনের উপর ভিত্তি করে আমাদেরও কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এটা হলো ব্যাপার। মানে এটা যদি আপনারা অবশ্যই অ্যাপোরিজম পড়ে ডেফিনেটলি তার উপর ভিত্তি করেই কথাগুলো বলছেন, কিন্তু যে কোনো ডাক্তারেরই সবারই হচ্ছে অবজারভেশন পাওয়ারটাকে বাড়াতে হবে। এই কারণে বলা যে মানে আমরা যদি এখন দেখি যে না আমার রোগীকে আমি আরো বেশ কয়েকবার প্রয়োগ করে দিয়ে ফেলি, তারপর যদি দেখি যে না তার তার ওষুধের রেজাল্ট ভালো আসতেছে না, তখন তো আমি হয়তো নেকটামিউরকে ছেড়ে দেবো। বাট আমার রুগী হয়তো নেকটামিউরেরই, সে হয়তো এই নেকটামিউরেই সেরে যাবে এক সময় গিয়ে, কিন্তু আমি তো নেকটামিউর ফেলে ছাড়িয়ে ফেলবো যদি আমি দেখি যে না তার অ্যাগ্রাভেশন বেড়েই চলছে, তার কষ্টই বেড়ে চলছে। এবং কিভাবে ওটা দেখা দিবে সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো তার ভাইটাল ফোর্স কেমন, তার সেন্সিটিভিটি কেমন, এটার উপর ডিপেন্ড করে। তো আমি দীর্ঘ 30 বছর প্র্যাকটিসে আমি যেটা দেখেছি এবং সিঙ্গেল মেডিসিন আমি অ্যাপ্লাই করি, তো এবং সিক্স রিশন স্ট্রিক্টলি ফলো করি, তো তাদের উপরে দেখেছি যে প্রাণী ডিজিজের ক্ষেত্রে যে পাওয়ার গুলো আমি চেঞ্জ করতেছি, তো কখনো পরিবর্তিত মাত্রা, পরিবর্তিত মাত্রা, পরবর্তী পাওয়ার তো আমি কখন দিব, এটা সম্পূর্ণই একটা আর্ট, আর্ট ডিপেন্ড করবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি স্যার, যেমন একজন রোগীর ইতিহাস বলি, হেরিংস ল অফ কিওর যে চমৎকার আপনি রেফারেন্স দিয়েছেন এটা খুবই যৌক্তিক এবং খুবই অ্যানালিটিক্যাল আমার কাছে মনে হয়। তো এই পেশেন্টের প্রথমে গনোরিয়া হলো, তো গনোরিয়া প্রথমে সে কবিরাজি ওষুধ খেয়ে এটা সাপ্রেস করলো, তারপরে দেখা গেল সে কিছুদিন পর আবার আক্রান্ত হলো, এরপরে ইঞ্জেকশন করাতে সাপ্রেস হলো, এটা সাপ্রেস হওয়ার কিছুদিন পরে দেখা গেল তার পাইলস দেখা দিল, তার পাইলসটা আবার অ্যালোপ্যাথিক চিকিৎসা করানোতে ওইটা সাপ্রেস হয়ে কিছুদিন পর তার গলগণ্ড রোগ দেখা দিল, গলগণ্ড রোগ দেখা দেওয়ার শেষ পর্যায়ে দেখা যায় যে গলায় এত বেশি সমস্যা হচ্ছে মনে হচ্ছে সে খাইতে পারে না, ডিমের মতো এই ধরনের একটা গলগণ্ড আটকে আছে। তো হোমিও অ্যালোপ্যাথিক অনেক ওষুধ খাওয়ার পর দেখা যায় এটা ভালো হচ্ছে না। তো কিছু নাম্বারিং কিছু মেডিসিন আছে যে জার্মানি কিছু বের করেছে 2-3 নাম্বার এইভাবে নাম্বারিং করে, তো এগুলো তো হোমিওপ্যাথিতে কি বলবো এগুলো শঙ্করচাপ বলেছেন মাত্রা সম্মেলন নেবেন। তো সর্বশেষ যেটা সেটা হচ্ছে জ্বর, সর্বশেষ জ্বর আমাদের মনে হয় সময় আপা বলছিলেন, তো হেরিংস ল অফ কিওর কি হবে আমি পেশেন্টকে বলে দিয়েছি যে সর্বশেষ যে ডিজিজটা সেটা আগে ভালো হবে, তারপরে যেটা ছিল ওইটা দেখা দিবে, তারপরে যেটা তারপর ওইটা আসবে, এইভাবে মানে একটা পর একটা রোগ যেদিকে আক্রমণ করবে তার বিপরীত ধারাই রোগী ভালো হয়। রিংস ল অফ কিওর যে তিনটা আছে, তো কেন্দ্র থেকে পরিধির দিকে, ভিতর থেকে বাহিরের দিকে, এবং যেদিকে আক্রমণ করবে তার উল্টা দিকে আরোগ্য হয়। তো জি স্যার, জি স্যার, তো এইটা ফলো, যদি যদি তার যদি তার উল্টা ভাবে আরোগ্য হয় বুঝতে হবে অবশ্যই মেডিসিন এটা সাপ্রেস করেছে এবং ভ্যালিয়েশন করেছে, কখনো এটা আরোগ্যযোগ্য নয়। আর যদি আরোগ্য হয় সেই ক্ষেত্রে অবশ্যই মেন্টালি ইম্প্রুভমেন্ট ফার্স্ট হবে, অর্গানন যেটা বলেছে, অর্গানে যেটা বলা হচ্ছে মেন্টালি এটা ফিজিক্যালি ইম্প্রুভমেন্ট হবে এনিওয়ে। এবং মেডিসিনের অ্যাগ্রাভেশন ক্রনিকের ক্ষেত্রে অনেক সময় শেষের দিকে দেখা দেয় আর অ্যাকিউট ক্ষেত্রে প্রথম দিকে দেখা দেয় এনিওয়ে। তো এই রোগীকে আমি দেখা যায় যে গনোরিয়ার যে চ্যাপ্টার আমি দেখলাম যে সেখানে কিন্তু গনোরিয়া সাপ্রেস হওয়ার ফলে অনেকগুলো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড রেজাল্ট আছে, কিন্তু আমি তার সর্বশেষ যে লক্ষ্য নিয়েছিলাম যে আপনার এই যে জ্বরটা কখন কোন সময় আসে, উনি বলে আমি 9টার সময় যখন অফিসে যাই তারপরে থেকে জ্বরটা শুরু হয়, 10টা বাজতে বাজতে আরো জ্বর তীব্র হয়, যত রোদ বাড়ে তত আমার কি জ্বর বৃদ্ধি পায়। আমি এট ফার্স্ট তাকে নেটামিউর অ্যাপ্লাই করেছি, নেটামিউর 1, 2, 3, 4, 5 এইভাবে স্টেপ বাই স্টেপ, হ্যানিম্যানের যে 248 নম্বরের সূত্র সেখানে লেখা আছে স্পষ্ট, এই সূত্রটি আমি স্পিকলি ফলো করেছি যে যেই পাওয়ার হ্যানিম্যান মাত্রা সিমেল হ্যানিম্যান সাধারণত 7 অথবা 15 দিনে মেডিসিন দিতেন এখানে লেখা আছে। তো এটাকে দেখা যায় যে কখনো একবার কাপিং, দুইবার কাপিং, কখনো দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা অ্যাকিউট ক্ষেত্রে, অথবা অনেক ক্ষেত্রে খুব মুমূর্ষু অবস্থায় খুব সিরিয়াস কন্ডিশনে সেখানে আরো ঘন ঘন দেওয়া যেতে পারে, এমনকি উচ্চ শক্তির ওষুধও, গভীর ক্রিয়াশীল ওষুধও দেখা যায় যে দিনের পর দিন, মাসের পর মাস এটা চালানো যেতে পারে। তো সেই অনুযায়ী আমি রেসিপিটি ফলো করে আমি এই পাওয়ার গুলো চেঞ্জ করেছি, একটা পর্যায়ে নেট্রামিওর আর কাজ করতেছে। হ্যাঁ, প্রথমে তার জ্বরটা ভালো হলো, এরপরে তার পাইলস ফিরে আসলো,
হ্যাঁ সরি, জ্বরটা ভালো হলো এবং গলার উন্নতি হলো, যেহেতু থার্ড যে ডিজিজটা ছিল গলগণ্ড গয়টার, জ্বর ভালো হয়ে গলগণ্ড যেটা সেটা ভালো হয়ে গেল, নেট্রামিয়ুরই ভালো হলো। তো তারপরে তার পাইলস ফিরে আসলো, তো পাইলস ফিরে আসলে আস্তে 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 নেট্রামিয়ুর এরপরে আর কাজ করে না, তখন আমি নেট্রামিয়ুর কমপ্লিমেন্টারি মেডিসিন বা মাইজমেটিক যে ব্যারিয়ার, যে এনিথিং দ্যাট ইজ সাউন্ড ইন দ্য ওয়ে ব্যারিয়ার যেগুলো, সেইগুলো আমি চিন্তা করে পরে দেখেছি হ্যাঁ অনেকেই ওই পেশেন্টকে থ্রোজামেডোনাম ক্যান্থারিস বিভিন্ন মেডিসিন রোগ ভিত্তিক দিয়েছেন, আমি কিন্তু ওটা না করে একটু একটু অ্যাঙ্গেলে সিস্টেমেটিক ওয়েতে অগ্রসর হয়েছি। এরপর থ্রোজার সিমটম হচ্ছে থ্রোজা দিয়েছি, থ্রোজা দেওয়াতে পাইলসটা চলে গেছে। কিছুদিন এই থ্রোজা আমি অ্যাপ্লাই করেছি, মানে মাত্রাসমিল হানিম্যান কারণে যে বলেছেন আমি এইভাবেই আমি তাকে স্ট্রিক্টলি ফলো করে আমি তাকে চিকিৎসা দিচ্ছি। তো একটা পর্যায়ে থ্রোজা 8-10 বা 12 পাওয়ার গিয়ে আর কাজ করতেছে না। তো মেডিসিনের রিলেশনশিপ সম্ভবত ডক্টর ন্যাজ বলেছেন যে প্রত্যেকবার ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সুনির্বাচিত মেডিসিন অ্যাপ্লাই করতে হয়, আদারওয়াইজ দেখা যায় ওই রোগীকে আরোগ্য করা অসম্ভব হয়ে যায়। তো আমি উপর সোজার চিত্র পেয়েছি, সোজা অ্যাপ্লাই করাতে হ্যাঁ 12-14 পাওয়ার দিয়েছি আর কাজ করতেছে না। তো তখন দেখা গেল রোগীর বক্তব্য যে আমার মনে হচ্ছে গনোরিয়ার আসবে কিন্তু আসতেছে না, আসবে আসতেছে না, পাওয়ার চেঞ্জ করতেছি, সূক্ষ্ম মাত্রা দিতেছি, দিচ্ছি কাপিং করতেছি, পরিবর্তিত মাত্রা করতেছি, তো রেজাল্ট হচ্ছে না। তো যাই হোক আমি বললাম যে দেখেন এখানে কিন্তু একটা বাধা কাজ করতেছে, আর প্রথম থেকে ওনার স্ত্রীকেও আমি ওষুধ খাইতে দিয়েছি, শুধুমাত্র স্বামী স্বামী ওষুধ খাইলেই ভালো হবে না, যেহেতু স্ত্রীর সাথে তার কন্টামিনেশন হয়। তো এতে করে সন্তান আসলে সন্তান এফেক্টেড হবে, স্ত্রী এফেক্টেড হবে, এবং পরবর্তী যে জেনারেশন গুলো তারা কিন্তু এই দোষে দুষ্ট হয়ে পৃথিবীতে ভবিষ্যৎ হবে। যাই হোক তো আমি তাকে দেখলাম যে তার স্ত্রীকে ওষুধ খাওয়াতে হবে, স্ত্রীকে ওষুধ দিয়েছি, তারপরে তার মধ্যে মেলোরিনামের সিমটম গুলো গ্রো করেছে, মেলোরিনাম অ্যাপ্লাই করেছি, তো আলহামদুলিল্লাহ যাই হোক তারপরে এগুলো আস্তে আস্তে এগুলো সব রিমুভ হয়েছে। তো এই যে হেরিংস ল কিওর যেটা, এটা কিন্তু আমরা দেখি উল্টা পাতে হলে অবশ্যই এটা আরোগ্য হচ্ছে না, এটাই বুঝতে হবে। স্যার আমার বেয়াদবি ক্ষমা করবে, স্যার আমি একটা মানে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা আমি 248 নম্বর সূত্রকে আমি খুব স্ট্রিক্টলি ফলো করে দেখেছি যে চমৎকার ফলাফল পেয়েছি। কথা থেকে বেরিয়ে এসছে একটা সুনির্বাচিত কথাটাই হ্যানি, সুনির্বাচিত ওষুধ স্যার আমরা ঘন ঘন দিতে পারি, এই যেটা হ্যানিম্যান বলে সুনির্বাচিত যে ওষুধের কথাটা যেটা বলা আছে, সেখানে ব্যাপার হচ্ছে যে একটা জুনিয়র যখন প্রথমে পাস করে বেরোবে সে কটা সুনির্বাচিত ওষুধ করতে পারে, এটা প্রথম প্রশ্ন। এবার সে যদি ওই 10-12 পরপর দিয়ে দিয়ে যায় তারপরে ড্রাগ ডিজিজ তৈরি হলে তো সেটা সামলাবে কে? সেটা মেডিসিনাল মেডিসিনাল ডিজিজ তৈরি হলে তখন তো 75 নম্বর সূত্র অনুযায়ী দেখা যায় তাকে আরোগ্য করা দুঃসাধ্য হয়ে যাবে। 75-76 ওই পেশেন্টটা হট না কোল্ড ছিল, চিলি ছিল এট ফার্স্ট সে হট ছিল, এট ফার্স্ট সে হট ছিল। তো এবং তার যে লক্ষণ গুলো যেভাবে দেখা দিয়েছে সর্বশেষ যে ডিজিজটা সেটা হলো জ্বর ছিল, এবং জ্বরটা দেখা দিত 9-10 বাজতে। আমি গনোরিয়ার চিন্তা না করে আমি টোটাল হিস্ট্রি নিয়েছি, টোটাল চিত্র অঙ্কন করেছি, অঙ্কন করাতে আমি প্রায় একটা এক্সাম্পল দিয়ে থাকি, যেমন আমাদের পেঁয়াজের লেয়ার আছে, তো পেঁয়াজের লেয়ার ওইটা কিন্তু একটা স্তর, ওটা খোসা সরিয়ে ফেললে আরেকটি স্তর থাকে, তার নিচে আরেকটি স্তর থাকে, তার নিচে আরেকটি স্তর থাকে। আমরা এইভাবে অনুরূপ ভাবে মেডিসিনেরও অথবা মাইজমেটিক যদি একটা ব্যারিয়ার থাকে, এখন শরীর প্রভাব বিস্তার করতেছে না সাইকোটিক না সিফিলিটিক না টিউবারকুলাস, যেই মায়াজনটা তাকে বেশি প্রভাব বিস্তার করবে কষ্ট দিব ওই মায়াজনটাকে আমরা আগে রিমুভ করার চেষ্টা করি। জি রোগী কোথায় ছিল এবং আরো আগে ছোটবেলা থেকে খোঁজ দিয়েছেন যে ও চিলি কোনোদিন হয়েছিল কি না টোটালটাই হট ছিল? টোটালটাই আগাগোড়াই এখন ছোটকালের ইতিহাস ওই সেভাবে ওইভাবে বলতে পারবে না, রোগী যেহেতু আমার কাছে একজনই এসেছিল তার সাথে বা সঙ্গে কেউ ছিল না, তো টোটাল হিস্ট্রি বলে আমি গরম একেবারেই সহ্য করতে পারি না আগাগোড়াই, তো অত্যন্ত গরম কাতর, বেশ গরম কাতর। তাহলে লবণ আমার মনে হচ্ছে ওই থুজাটা না দিয়ে মনে হচ্ছে নেট্রামিরের পরে মেডেই আসতে, হয়তো আরো একটু ডিপ টেস্ট টেকিং করলে অ্যানালাইজ করলে ওইটাই মনে আমি নেট্রামিরের সাথে নেট্রামিরের সাথে বলতে পারছি না জি নেট্রামিয়রের সাথে থোজার সম্পর্ক খুব ভালো সম্পর্ক আছে, আর থোজার সাথে ওই সম্পর্কে যে থাকলে তার কোনো মানে নেই, তখন তো গভীরে ঢুকতে হবে আমাদের ওই কমপ্লিমেন্টারি কিছু কিছু কাজ হবে না, তো ওই ইনিমিক্যাল আর কমপ্লিমেন্টারি যে ধারণাটা ওটাই একটা তো আপেক্ষিক ধারণা,
ওটা কোনো ফিক্সড কিছু নয় তো, না ফিক্স একটা হচ্ছে আপনার পেশেন্ট আপনাকে ভাবতে হবে বুঝলেন। অফকোর্স অফকোর্স একজন পেশেন্টের মধ্যে দেখা যায় যে হ্যাঁ কোন মেডিসিনের চিত্র কোন সময় ফুটে উঠতেছে, তো যখন দেখা গেল হ্যাঁ তার প্রস্রাবের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তো প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, একটা মেডিসিনের সুস্পষ্ট চিত্র যখন প্রস্ফুটিত হয়, চিত্র যখন প্রকাশিত হয়, তখনই এত আমরা দেখি। কমপ্লিমেন্টারি শুধু হলেই হবে না, একজন একটা মেডিসিনের কমপ্লিমেন্টারি দশটা থাকতে পারে, যেমন একটা মেয়ের কমপ্লিমেন্টারি প্রায় 10-15 মেডিসিন আছে, 10-15 মেডিসিন, তার মধ্যে ফলোড ওয়েল বা ফলোড আফটার যেটা সেটা কিন্তু সোজার কথা বলা আছে এবং অন্যান্য মেডিসিনের কথা বলা আছে। কমপ্লিমেন্টারি তখনই হবে যদি সিলেকশনটা সঠিক হয়, ফার্স্ট প্রেসক্রিপশন যদি মানে আমাদের যদি সিমিলিমাম না হয়ে সিমিলারের কাছাকাছি হয় তাহলে কিন্তু ওটা প্রেসক্রিপশনটা জোরালো নয়, বুঝতে পারেন, আমাদের ওটা ভুল হিসাবে খানিকটা গণ্য করতে হবে। মোস্ট সিমিলার হতে হবে, সিমিলিমাম হতে হবে, জি মেডিনামও যাওয়া যায়, ওটা একটা জেন কাঞ্জার একটা প্রেসক্রিপশন আছে, ওটা ন্যাপটামেথি মেডিনো যায় বলতে ওখানে ব্যাপার হচ্ছে কি সাইকোটিক বেসটা যদি বেশি থাকে আর ন্যাপটামের মাইন্ডটা যদি থাকে সাইকোটিক বেস যদি থাকে। এখানে সোজা স্যার আমি সোজা কেন দিয়েছি সেটা শেয়ার করি, সেটা হলো অর্জিত এবং উদ্ভূত, জি স্যার আমরা থুজা সম্পূর্ণ কিছু ন্যাপটাম থেকে থুজাতে আমিও দিয়েছি আমরাও দিয়েছি সেটা কোনো কথা হতেই পারে সেটা, কিন্তু আমি বলছি যে ন্যাপটাম থেকেও মেডিনামে যাওয়া মেডে যাওয়া যেতে পারে, জি জি চিত্র যেটা আসবে সেটা সে অনুযায়ী যেতে হবে আমাদেরকে, না ওখানে একটা অন্য চিত্র আছে এই সাধারণ চিত্রের সঙ্গে মেলাতে পারবেন না, সেটা হচ্ছে যে ন্যাপটামিউর এর মাইন্ড আর সাইকোটিক বেস হবে, সাইকোটিক বেসটা আপনার বংশের হিস্ট্রি থেকে বার করতে হবে মূলত, ওটা যদি রেগুলার থাকে তখন ন্যাপটাম কাজ না করলে ওইদিকে যেতে হবে। আর একটা আপনাকে বলে রাখছি এটা একটু করে দেখবেন, যখন আপনি সিরিজ অফ পোটেন্সি যখন দিচ্ছেন 50 মিনিট ফেলে দিচ্ছেন ন্যাপটামিউর দিয়ে দিয়ে একটা জায়গায় গিয়ে কাজ করবেন, এটা হতে পারে একটা ওষুধের সাফিসিয়েন্ট কাজ হয়ে যাওয়ার পর নাও আসতে পারে, ওই ক্ষেত্রে আপনি একটু স্কেল চেঞ্জ করে দেখবেন, করে দেখবেন যে কিন্তু কয়েকটা ধরো আমি ন্যাপটামিউর ধরো 0.5 পর্যন্ত গেছেন 0.6 কি আর কাজ করছেন না, তখন ওই মোটামুটি একটা আন্দাজ করে একটা ওই ওই ওষুধেরই আপনি একটা সেন্টিসমেন্ট দেন দিয়ে দেখুন তো রেজাল্টটা কি আসে। আমি আরেকটু শেয়ার করবো, এই যে পেশেন্টের কথা বলছি তার ছেলের ট্রিটমেন্ট আমি করেছি, তার হাত ভরা একদম হচ্ছে গিয়ে ওয়ার্ডস দিয়ে হয়ে গিয়েছিল, তো তাকেও ন্যাপটামিউর প্রেসক্রিপশন করতে হয়েছিল, তো আশ্চর্যজনক ভাবে মানে তাকে আমরা 2-3 মানে তখন আমি কন্টিনিউস মানে এই দর্পণ গ্রুপে কন্টিনিউস ক্লাস করার আগে দেওয়া ওষুধ দেওয়া তাকে আমি এক নাগারে 4 পর্যন্ত বোধহয় ন্যাপটামিউর চালিয়েছিলাম এবং ফ্রিকোয়েন্ট চালিয়েছিলাম, তাতে সে প্রথম 2-3 ডোজে যতটুকু উপকার পেয়েছে তারপরে পুরোপুরি ক্লোজ মানে আর কোনো উপকার নেই, কিন্তু তার জন্য আর আমার কোনো মেডিসিন আসতেছিলই না, মানে তার ওই ওয়ার্ডস এবং অন্যান্য ইস্যুর উপরে কোনো মেডিসিনই আসতেছিল না, পরে আমি ছেড়ে দিয়েছি, আমি বলছি যে ওটা এভাবে রেখে দেন ভালো হয়ে যাবে, ঠিক ঠিক 4 মাস পরে এসে আমাকে বললো তার হাতে আর একটা ই নেই ওয়ার্ডস নেই, আমি যে এই যে তাকে কন্টিনিউস দিচ্ছিলাম তাতে কিন্তু তার কোনো উপকার হচ্ছিল না, মেন্টাল স্টেটাসেও কোনো উপকার হচ্ছিল না এবং হচ্ছে গিয়ে তার ফিজিক্যাল স্টেটাসেও কোনো উপকার হচ্ছিল না, যখন আমি মেডিসিন ফেলে দিয়েছি মানে আর তাকে আর না দিয়েছি তারপরে কিন্তু এই 4 মাস পরে আশ্চর্যভাবে উপকার পেলো, সো আমরা মেডিসিনকে ওইভাবে এইভাবে মানে হচ্ছে মিসজাজমেন্ট করাটাও কিন্তু এক ধরনের ভুল আমাদের, মানে এটা আমার এখন মনে হচ্ছে আমি এই দর্পণ গ্রুপে এসে এই জিনিসগুলো আরো ভালোভাবে আয়ত্ত করতে পারলাম যে এই মেডিসিনকে আমাদেরকে বিশ্বাস শুধু না এটাকে মনে করতে হবে যে এটা আমি যদি জাজমেন্ট করে থাকি যে হ্যাঁ এটাই তার ওষুধ তাহলে আমাকে আমার জায়গায় অনুরোধ থাকতে হবে, সে যদি আমার সাথে চলে যায় আমি তাকে মেডিসিন নামও দিয়ে দিই যে এটা হলো আপনাকে প্রেসক্রাইব করা হয়েছে পরবর্তী ডাক্তারকে এটা আপনি দেখিয়ে নিন, যাতে করে সে মানে মিসগাইডেড না হয়, এটা হচ্ছে এই অভিজ্ঞতা গুলো আমারও অনেক হয়েছে। আর একটা কথা বলি, ব্যাপার হচ্ছে আপনি যে পাওয়ারটা দিচ্ছেন ওষুধে, ধরুন আমি 0-1 দিলেন যে কোনো একটা ওষুধ দিলেন, 0-1 দিলে তার কিউরেটিভ অ্যাকশন শুরু হলো, আপনার সিলেকশন ঠিক আছে সেমিনিমাম হয়েছে, এবার সিলেকশন ঠিক হলো এবার কিউরেটিভ অ্যাকশন শুরু হলো, এবার আপনি কি করলেন কিউরেটিভ অ্যাকশনটাকে আসতে দিলেন না, আপনি আবার কি করে তার পরবর্তী মেরে দিলেন, কারণ হ্যানিম্যান তো বলছে সুনির্বাচিত ওষুধ পরপর দেওয়া যেতে পারে এই কথা হ্যানিম্যান বলেছে, এইবার তারা কি আপনি যখন তারপর কি করেন 15 দিন পরে 0-2 দিলেন, 0-2টা লাগবে কিনা এটা আপনি বিচার করলেন না, হ্যানিম্যান বলেছেন যে পরপর দেওয়া যেতে পারে কি হবে এই কথা তো বলেন না,
দেওয়া যেতে পারে। তার পরবর্তী ধরুন 132-134 এরকম একটা বোধ আছে, ওখানে ইন্টারভ্যালের কথাটা হ্যানিম্যান বলেছে, পরপর আছে এগুলো কথাগুলো। এখন ব্যাপার হচ্ছে কি যে সবচেয়ে বড় কথা যে সেকেন্ডারি অ্যাকশন বা ক্রিটিক অ্যাকশনটাকে ডিস্টার্ব করবো কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং সেটা আমরা করিনি, এই আপনার যে অভিজ্ঞতাটা যেটা হয়েছে এই অভিজ্ঞতা আমাদেরও ছিল, আমরা একটা গ্রুপ করে এগুলো তো করেছি। আমার উপর দায়িত্ব ছিল একটাকে দুটো ডোজ দিই, তার বেশি দিবি না। কারো করেছিল চারটে দেওয়া, কারো ক্ষেত্রে দুটো, স্যার এটা করেছিলেন, কারো ক্ষেত্রে 8-10 এরকম করে তাহলে মাসে একটা করে হিসেব দিতে হতো। আমরা চ্যারিটেবলে একটা বসতাম, হিসেব দিতে যে তুই এইভাবে করলি, তুই কি রেজাল্ট পাচ্ছিস, কি দেখছিস, অবজারভেশন কি করছিস। এটা আমার বছর এই একটা কারণেই কিন্তু উনি এই উনার এই মেন্টাল স্টেট যাই হোক, ওনার এই প্রবলেমের জন্য উনি বারবার আমার কাছে আসতেছিল যে আপনি ওষুধ দেন। আমি বললাম যে স্যার আপনার ইয়ে পাচ্ছি না, আমি রুব্রিক ঠিক মতো পাচ্ছি না, আপনি ভালো করে আমাকে মানে আপনার কষ্টগুলো ভালো করে বলতেছেন না আমাকে, আমি আপনাকে ওষুধ কিভাবে দেবো। ফলে উনি মানে সবকিছু যখন ডিসক্লোজ করলো, নেটটা মিরর আসলো দিলাম, তো উনি কিন্তু ওই ছেলের যে ভালো হয়ে গেছে ওইটাকেই মাথার মধ্যে ধরে রেখেছে যে এর কাছেই ওষুধ পাবো, প্রপার ওষুধটা পাবো, এর কাছ থেকে ওষুধ নিতে হবে। উনি আরো বড় বড় ডাক্তারের মানে ওনার কলিগসরা বলতেছিল যে আপনি অমুকের কাছে যান, তমুকের কাছে যান। আমি তো এখনো কিছুই না, আমার চেম্বারও হবে নাই স্যার। ওই কেসিদাসের কাছে যে গ্রুপ করে আপনাদের দল বেঁধে ওইভাবে প্রুভিংসটা করতে দিয়েছিল ডোজের, আপনি ওইটা একটু বলুন স্যার, ওইটা আমাদের কাজে লাগবে, অন্য আলোচনা না করে ওই জিনিসটা আর একটু বলুন স্যার, আমাদের অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতাটা কাজে লাগবে। কেশিদাস সিলেকশন ঠিক করে কতগুলো পেশেন্টকে নার্সিংহোম হসপিটালে পাঠিয়েছিলেন প্রথম জীবনে। আচ্ছা, পাঠিয়ে দেওয়ার পর এবার উনি বললেন যে আমাদের তো অ্যানিমাল বলেছেন যে যতটা মিনিমাম হোমিওপ্যাথি ওষুধকে এত ছোট করা যায় না যে মিনিমাম দেওয়া যাবে। এবং স্যার প্রশ্নটা স্যার তুলেছিলেন যে সেন্টিসিমালে 50% থেকে তো অনেকেই বলছেন যে আমাদের এই সেন্টিসিমালে যে অবজারভেশনগুলো, দ্যাট মিনস ইয়ে হেয়ারিং ল বা কেন্টের অবজারভেশন, এগুলো কোনো প্রয়োজন নেই। অনেক নাম করা ডাক্তার বলছেন, নাম আমি বলছি বলছি না, কারণ আমরা বই পড়েন আপনারা জানেন এরকম বলে। তখন স্যার বলেছিলেন এটা কি করে হয় রে, ল কি করে ছেলের থেকে ছোট হয়, এই লটা তো হচ্ছে হোমিওপ্যাথিক ল, টা তো প্রকৃতির ল, প্রকৃতির লটাকে কি করে আমরা ইয়ে করবো, কিউরেটিভ অ্যাকশন তো হচ্ছে প্রকৃতির কিউরেটিভ অ্যাকশন, তাহলে আমরা কি করে আমরা কিউরেটিভ অ্যাকশনটাকে সম্মান করব না। অ্যানিম্যান বলেছেন পরপর দিতে, ঠিকই আছে সুনির্বাচিত ওষুধ পরপর দিলে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়িটাই কি আমাদের মূল লক্ষ্য, তাড়াতাড়িটা একটা ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট আমাদের পেশেন্টকে তাড়াতাড়ি আরোগ্য করবে, এটাই কি মূল কথা। এইরকম কেশিদাসের অনেক রকম সন্দেহ এটি হওয়ার পর কেশিদাস, এবং পরবর্তীকালে এটাও আমি সাইন মাহমুদের কাছে শুনেছি যে হ্যানিম্যানও কিন্তু 50 মিলিসিমাল ওই পপিদানা প্রেসক্রিপশন করেছিলেন, উনি একটা তত্ত্ব বলেছিলেন, তত্ত্বটা আমার মনে নেই, আমি সাইন মাহমুদের কাছে জেনে নিতে পারেন, উনি পণ্ডিত মানুষ। তা আমরা কিন্তু ওটা করি না, আমরা ওই দিয়ে চুপ করে বসে। আমার এই রিসেন্ট একটা এই সেক্সুয়াল একটা প্রবলেম, একটা ছেলে সেক্সুয়াল প্রবলেমটা আমার, তাকে আমি ইয়ে করে আমি তাকে থুজা G1 দিয়েছি, একটা ডোজ দিয়েছি। তা এটা এটা হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষণ, মানে এক মাস পরে এসেছে, 50% বেটার হয়ে গেছে। 50% বেটার হয়েছে কি, আমি তাকে দেখে বুঝেছিলাম যে তাকে বেশি দিলে পরে ধাক্কা দিলে সে ঝামেলা পাকাবে, এটা আমি তার রেকর্ডিং থেকে বুঝতে পারি, আমি এগুলো বুঝতে পারি, যার জন্য আমি এগুলো সতর্ক হয়েছি কার ক্ষেত্রে ধাক্কাটা বেশি হয়ে যাবে ওইটা বুঝে আমি দিই না। আর আমি এখন একটা ছোট পোটেন্সিকে ভয় পাই, মানে ভয় পাই মানে সতর্ক থাকি, কারণ সিমিনিমাম প্রেসক্রিপশন হলে পর একটা ছোট পোটেন্সি যে কতদিন কাজ করতে পারে। এই 50 মিশন ন্যাটামে 01 বলছেন, আমরা 1-1.5 বছর ধরে ন্যাটামে 01 এক লেভেশন দেখেছি, পাগলের মতন অবস্থা। ইয়ে লাইকোপুরিয়াম 02 খেয়েছে আমাদের, ইয়ে খেয়েছে মানে সাগর কেজি, সাগরে একটা 8-9 মাস হয়ে গেল, এখনো তার অ্যাগ্রাভেশন চলছে, এখনো তার অ্যাগ্রাভেশন চলছে। এগুলো কি বলবো, ওকে আমি যে অবস্থায় দিয়েছিলাম কি অবস্থায় দিয়েছিলাম, বৃষ্টি দিয়েছে, বিয়ে বাড়িতে গিয়ে আইসক্রিম বরফ খেয়েছে, এইসব করতে জ্বর জ্বর হওয়া, গলা বসে গেছে, প্রোগ্রাম করতে পারবে, কথা বলতে পারছে, এরকম সর্দি না দিয়ে কাঁচা জল ধরছে, এরকম একটা সিচুয়েশনে আমি ওকে ইয়ে করে বললাম তুমি লাইক রাখো। প্রথমে তো চমকে গেল, কারণ সবাই তো ওই রাস্তার বাইরে এসব কথা ভাববে, রাস্তার লাল কামারা এসব ভাববে, আর না তোমার ঠিকই আছে তুমি খাও না। ওটা খাওয়ার পরে দেখা বলছি, ওটা খাওয়ার 8 ঘন্টার মধ্যে কিন্তু ওর গলা বসাটা ইম্প্রুভ করতে শুরু করলো। আমাকে বলছে স্যার আমার তো এখন গলাটা আগের থেকে ফ্রেশ লাগছে, আর তোমার ওষুধ ঠিক পড়ে গেছে, ওষুধ চিন্তা হয়ে গেছে। তো সে এখনো পর্যন্ত ওষুধ খেতে পারছে না, ওল সিমটা ওই অ্যাপে করে চলেছে তার।
রিঅ্যাপিয়ার করে ওষুধ খেতে পারছে না, সে এখন স্টিল নাও খেতে পারছে না। তারপরে এইগুলো কোনো ব্যাপার না, আমরা তো এই অ্যাগ্রাভেশন গুলো দেখেছি। অ্যাগ্রাভেশনটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন, অ্যামোলেশনটাও তাই। অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে অপেক্ষা করবো অথচ এর ক্ষেত্রে অপেক্ষা করবো না কেন, এই জায়গাটা হ্যানিম্যালের ব্যাখ্যা নাই, কিন্তু আমরা অপেক্ষা করে দেখলাম যে সত্যি না ভুল না ঠিক, এটা আমরা করে দেখেছি। এবার আপনার ইচ্ছা করতে পারেন নাও করতে পারেন, কিন্তু আমরা করবো। এবং যার জন্য আশরাফুল স্যার আছেন, আশরাফুল স্যার আছেন, তারপর সাইন আছে, এরা সবাই কিন্তু ওই কমলেও চুপ করে থাকেন। এগুলো এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা, এবং সুনির্বাচিত ওষুধ হতে হবে। কতদিন অপেক্ষা করবেন? যতদিন তার অ্যাকশন দেখাবে, যতক্ষণ সিমটম মুভমেন্ট করবে। আপনার কাছে একটা গুলি আছে, হ্যাঁ, একটা পাখি আপনার এডাল থেকে ওডাল করছে, আপনার কি গুলি চালানো উচিত? সাধারণ বুদ্ধি কি বলে, হোমিওপ্যাথি কি সাধারণ বুদ্ধি বাইরে কি? স্যার হ্যানিম্যান যেটা বলেছিলেন আমি সেটা আপনাকে বলেছি, আপনি সেটা বুঝছেন, সুনির্বাচিত। আর আরেকটা কথা বলেছেন আপনি যে নেটামিয়ার অ্যাগ্রাভেশন এক বছর চলে, নেটামিয়ারের অ্যাগ্রাভেশন দেড় বছর পর্যন্ত দেখেছি সেরকম ঘটনা। স্যার সেটা কি নেটামিয়ারের অ্যাগ্রাভেশন না স্যার কুফল? না কুফল না, অ্যাগ্রাভেশন ইম্প্রুভ করছে, পেশেন্ট তো ইম্প্রুভ করছে। চুলকানি বেরিয়ে, চুলকানি বেরিয়েছিল, প্রচুর চুলকানি বেরিয়েছে। চুলকানি বেরোর পর এক্সিস্টিং ডিজিজ গুলো ধীরে ধীরে কমতে কমতে শ্বাসকষ্টের রোগ ছিল, এখন আর তার শ্বাসকষ্ট কিছু নেই, সে সেরেও গেছে। পরে আমি তাকে পরবর্তীকালে নেটামিউর বোধ হয় আমি তাকে ওই জিরো ওয়ানে ওই জলে গুলো বোধ হয় দুটো দিতে পেরেছিলাম দোষ, তাও একদিনে না, একবার একটা দিচ্ছিলাম, তার কয়েক মাস বাদে আবার জলে গুলে ওই 10 বার ইয়ে করে নিয়ে ঝাঁকি দিয়ে ওই গ্যাস আগে আর দিতে হয়নি, ওতেই কি হয়ে গেছে শ্বাসকষ্ট পালি গ্যাস, এবং পেশেন্টের ডেভেলপ হেলথ প্রথম ডেভেলপ করে গেছে। অপেক্ষা করতে বললাম, তো রুগীকে এক বছর অপেক্ষা করতে বলা, এটা কি স্যার যৌক্তিক হবে না? আমরা দেখা যায় যে এক বছর বলবো কেন, এক বছর কথাটা উল্লেখ করবো, আমি তো জানি না কতদিন অ্যাগ্রাভেশন চলবে, আমি তো জানি না। এবার তাকে আমাকে বোঝাতে হবে যে দেখুন এটা বেরোচ্ছে। স্যার আমি মাঝখানে বলি, নাসির স্যারকে আমি রিকোয়েস্ট করবো, স্যার আপনি পরবর্তী ক্লাস গুলোতে থাকবেন, বিশেষ করে অমরনাথ স্যার ক্লাস যেগুলো হয় ওগুলোতে যদি থাকেন, তাহলে আপনার যেই কিউরিয়াস যে ভাবটা বা কিউরিয়াসিটি যেটা কাজ করছে যে জিনিসগুলো আপনি বুঝতে হয়, তো আমাদের ক্লাস গুলা যদি কন্টিনিউ করেন তাহলে এই প্রশ্নগুলো আর করতে হবে না। আমি ঠিক বলছি কি স্যার? অমরনাথ স্যার আমি খুব কিউরিয়াস একজন মানুষ, তো আমি একটু কৌতূহলী জানতে চাই জি, যে আসলে ক্লাস গুলোতে থাকেন একদিনেই তো সব জানা যায় না। আপনাকে বলতে হবে কেন, আমি ভালো ডাক্তার সেটাকে আমি বলে বলে ফিরবো না। ভালো ডাক্তার এখানে আমরা সবাই, সবাই সবার ওই হিসাব মধ্যে যদি ক্লাস গুলো করি ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু জানবো, অনেক কিছু এখানে আসার পরে কেউ বলতে পারবে না যে শিখি নাই, সবাই শিখছে, এখনো শিখছি পরবর্তীতেও শিখবো। আর আমাদের এখানে দিগ্গজনেরা যারা আছেন, অমরনাথ স্যার সহ অন্যান্য যারা আছেন, অনেক ডিস্টার্ব করেছে স্যার, তো মানে সময় নষ্ট করেছি, ক্লিন করেছি, আন্তরিকভাবে দুঃখিত স্যার, তো অনেক রাত হয়েছে, আমরা মনে হয় সকলে বিদায় নিলে ভালো হবে, নাহলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে স্যার। জি জি আমি সেটাই বলতে চাচ্ছিলাম। জি 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 না না আমি বুঝতে আমি বুঝছি সেটা, তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলে সবাই ইনশাল্লাহ আবার দেখা হবে। জি সবাইকে, জি আপনাকে ওয়েলকাম, সবাই ইনশাল্লাহ আবার এক হবো আগামীকাল। ও কালকে তো ইয়ে আসবে, কালকে তো ওই তপন আসবে বোধ হয়, হ্যাঁ আগামীকাল তো শনিবার, তো তখন তারই থাকেন উনি আসার কথা। ঠিক আছে ঠিক আছে।
ধন্যবাদ সবাইকে, তাহলে আমরা এবার ইয়ে করে করি সব বন্ধ করে দিই। আপনাকেও গুড নাইট, শুভরাত্রি সবাইকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার, রাখছি। আমি যেটা সুন্দর করে এন্ডিং করলাম সেটার জন্য ধন্যবাদ পেলাম না, হইলো? জি ম্যাডাম, আপনাকে বলতে চাচ্ছিলাম আমার তো আরো 10-15টা প্রশ্ন ছিল, আজকের ছাপি একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, ঝাঁপ ফেলতে দোকানে।